ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে বড়ই চাষ করে হাসি ফুটে উঠেছে আব্দুল কাদের জিলানির মুখে। ধান আলু কিংবা গম নয়, এবার 5 বিঘা জমিতে বড়ই চাষ করে সফল হয়েছেন বাঞ্ছারামপুরের আব্দুল কাদের জিলানি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামে বিশাল আকারে কুল চাষ করেছেন আব্দুল কাদের জিলানি। বড়ই চাষের খোঁজখবর ও উদ্যোক্তাদের উৎসাহী করতে অনুষ্ঠিত হয় এক্সপোজার ভিজিট। আজ সকালে বড়ই বাগান পরিদর্শন করতে আসেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়াও সিআইজি 30 জন সদস্য নিয়ে এক্সপোজার ভিজিটে বৈঠক ও আলোচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মানিক মিয়া ছাড়াও আরও অনেকে। বক্তারা আব্দুল কাদের জিলানির বড়ই চাষের সফলতা নিয়ে আলোচনা করেন। এ সময় কৃষি কর্মকর্তা বলেন, বাঞ্ছারামপুরের মাটি অত্যন্ত উর্বর ও ভালো। এখানে কৃষি ফসলাদি ছাড়াও বিভিন্ন জাতের ফল ও ফুল চাষ করে ভালো উপার্জন করা সম্ভব। জিলানির মতো উদ্যোক্তা আমাদের অনেক দরকার। বাঞ্ছারামপুর উপজেলায় উদ্যোক্তাদের প্রয়োজনে যে সকল সহযোগিতা দরকার আমরা তা দিতে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তা ও কৃষিক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বর্তমানে বাঞ্ছারামপুরে ঘুরে ঘুরে অনেক ফলের সফলতার সম্ভাবনা দেখা গেছে। আব্দুল কাদের জিলানি বলেন, আমি 5 বিঘা জমিতে 532টি কুল বড়ুই চারাগাছ রোপণ করেছি। এখানে আছে কাশ্মীরি আপেল কুল ও বলসুন্দরী কুল। তিনি আরও বলেন, ব্যবসা শেয়ার হিসেবে তারা দুজন নাসির উদ্দিন সরকারের জমিতে দুজনে শেয়ার কুল বাগান করে এগিয়ে যাচ্ছেন। প্রথম বছর প্রায় 3,10,000 টাকা বিক্রি আসে, তখন খরচ হয়েছিল 2 লক্ষ টাকারও বেশি। তারা জানায় এই বছর লাভের সম্ভাবনা অনেক বেশি। এ পর্যন্ত 1/3 বড়ই বিক্রি হয়েছে, বিক্রি আসে 2,34,000 টাকা। আল্লাহর রহমতে আবহাওয়া ভালো থাকলে আরও 5 লাখের মতো বিক্রি আসবে। কুল বড়ই পাইকারি বিক্রি ছাড়াই প্রতিদিন খুচরা ক্রেতাদের কাছে 150 কেজির মতো বড়ই বিক্রি হচ্ছে। এখন আমার যে জিনিসটা, যে শুধু কুলের যে বিষয়টা, আমি যদি প্রথমেই আসি, কুলের কিন্তু আধুনিক যদি জাত আপনারা ব্যবহার করেন, পাশাপাশি যদি কলমের তারা ব্যবহার করেন, আপনারা রোপণের 7 থেকে 8 মাসের মধ্যে আপনারা কিন্তু ফুল এসে এখানে কিন্তু ফল চলে আসে এবং এত সুন্দর চমৎকার বিয়ারিং হয়। আমি নিজে কয়েকদিন আগে ওনাকে দিয়েছি, আপনারা এখনও দেখতেছেন, কিন্তু ফল হয় কী হয়ে যাচ্ছে, একদম জোরে ডাল ভেঙে যাচ্ছে। কিন্তু অর্থাৎ আপনি যদি পরিচর্যা সঠিকভাবে করেন, সঠিক যাত্রা লাগান, তাহলে কিন্তু অবশ্যই হবে। 5 বিঘা জমির উপর ফুল বাগান করেছি। এখানে গত বছর আমাদের এই ফুল বাগানে প্রায় 3,10,000 টাকা বিক্রি করেছি প্রথম বছর। এই বছর দ্বিতীয় বছর, এ বছর আজ পর্যন্ত প্রায় আমাদের 2,34,000 টাকার মতো বিক্রি হয়ে গেছে। আশা করি আমরা 8-9 লক্ষ টাকা বিক্রি করতে পারব। আমাদের এখানে 532টা ফুল গাছ আছে। এখানে 200 গাছ আছে কাশ্মীরি আপেল কুল, আর বাকিগুলো বলসুন্দরী। আমাদের এখানে আমি এই বাগান থেকেই সম্পূর্ণ ফুলগুলো বিক্রি করি, কোথাও পাইকারি বিক্রি করি না। প্রতিদিন এখানে বিভিন্ন লোক এসে ফুল নিয়ে যায় এবং প্রতিদিন আমি গড়ে 14-15,000 টাকা এখানে বিক্রি করতে পারি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।